ভিউয়ার্স, এক্সচেঞ্জারের নাম অনুযায়ী দেখে নিন যে আজকে আগস্ট মাসের 3 তারিখে মালয়েশিয়ান রিঙ্গিতে বাংলাদেশের টাকায় কত টাকা কোথা থেকে পাওয়া যাচ্ছে। ওকে, তো এখানে আমরা সর্বপ্রথম দেখব সিটি রেমিট অ্যাপ। সিটি রেমিট অ্যাপ থেকে আজকে কত টাকা রেট দিচ্ছে, এখনই আপডেটটা চলে আসবে। সিটি রেমিট অ্যাপ থেকে 23.85 টাকা মালয়েশিয়ার 1 রিঙ্গিতে পাওয়া যাচ্ছে। আমরা যদি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে রেটটা দেখি, ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক বিকাশে কত টাকা দিচ্ছে আমরা এখন এই মুহূর্তে দেখব। একটু লোডিং হচ্ছে, তো এখনই চলে আসবে, একটু অপেক্ষা করেন। আচ্ছা, মালয়েশিয়ান রিঙ্গিতে আপনার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে পাওয়া যাচ্ছে 23.80 টাকা। আমরা যদি বিকাশের রেটটা দেখি, বিকাশ থেকেও 23.80 টাকা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে। ওকে, মানে ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে 23.80 টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে। আচ্ছা, রিয়া মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ান রিঙ্গিতের রেটটা আমরা দেখব। আমরা রিয়ার অ্যাপের ভিতরে চলে গেলাম, এখানে একটু মনে হয় লোডিংটা বেশি নেয়। আচ্ছা, একটু অপেক্ষা করি আমরা। এখন বিকাল 4:21 বাজে বাংলাদেশ টাইম, তো আমরা মালয়েশিয়ান রেটটা দেখব। রিয়া মানি ট্রান্সফার থেকে কিন্তু অনেকেই টাকা পাঠিয়ে থাকেন, বাংলাদেশ 1 নম্বরে আছে মালয়েশিয়া থেকে। যাই হোক, আমরা রেটটা দেখি। ওকে, আর রিয়া মানি ট্রান্সফার থেকে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান সেক্ষেত্রে আপনি রেট পাচ্ছেন, সরি আমি একটু বের করে দিচ্ছি রেটটা, ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান তাহলে আপনার রেট রয়েছে 24.25 টাকা 26 পয়সার কাছাকাছি। আর যদি আপনি মোবাইল ব্যাংকিংয়ে পাঠান 23.79 টাকা, ক্যাশ পিক আপ করলেও 23.79 টাকা, এটা হলো রিয়া মানি ট্রান্সফার থেকে। আর আপনি যদি অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আজকে টাকা পাঠান তাহলে এখানে রেট দেখা যাচ্ছে 23.90 টাকা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে মালয়েশিয়ান 1 রিঙ্গিতে। এ পর্যায়ে আমরা দেখতে চাইতেছি KL রেমিটেন্স থেকে যদি আপনি টাকা পাঠান, KL রেমিটের রেট দেখা যাচ্ছে 24.50 টাকা। ওকে, KL রেমিট এক্সচেঞ্জার থেকে। এখানে আমরা দেখব ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে যদি টাকা পাঠান তাহলে কত টাকা রেট রয়েছে। মানি ট্রান্সফার KL রেমিট, সরি, ম্যাক্স মানি থেকে যদি টাকা পাঠান তাহলে 23.75 টাকা রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার 1 রিঙ্গিতে। মার্চেন্ট রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে কিন্তু সবসময় মোটামুটি ভালো রেট দিয়ে থাকে, তো এখানে মার্চেন্ট রেড এশিয়া এক্সচেঞ্জের ওয়েবসাইটের ভিতরে আমরা আসি। একটু লোডিং চলতেছে। আচ্ছা, মার্চেন্ট রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে 24.20 টাকা পাবেন, মোবাইল ব্যাংকিং ক্যাশ পিক আপে পাবেন 23.75 টাকা। তো তারপরে আমরা যাচ্ছি NBL মানি ট্রান্সফার থেকে যদি আপনি মালয়েশিয়ান রিঙ্গিতে আজকে বাংলাদেশে পাঠান 23.85 টাকা NBL মানি ট্রান্সফার থেকে পাবেন। সর্বশেষে আমরা লুলু মানি ট্রান্সফারের রেটটা দেখব, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা শেষ করব। চেক রেটে দিয়ে দিলাম, ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে গেলাম, তো এখান থেকে আমরা মালয়েশিয়া সিলেক্ট করে দিলাম। আচ্ছা, লুলু মানি ট্রান্সফার, সরি, আচ্ছা, লুলু মানি ট্রান্সফার থেকে মালয়েশিয়ান রিঙ্গিতে এই যে সরাসরি দেখতে পাইতেছেন 23.49 টাকা রেট দিচ্ছে। ওকে, তো একদম সরাসরি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে দেখালাম যে কোন এক্সচেঞ্জার থেকে মালয়েশিয়ান রিঙ্গিতে কত রেট দিচ্ছে। দেখা হবে আবার নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।